পাকিস্তানে মাজারে 20 জনকে হত্যা। অনলাইন ডেস্ক। পাকিস্তানের পুলিশ জানিয়েছে পাঞ্জাব প্রদেশের একটি সুফি মাজারে রোববার ভোরে 20 জনকে চাপাতি এবং ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে 4 জন নারী রয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে মাজারের খাদেম সহ 3 জনকে গ্রেফতার করেছে। স্থানীয় পুলিশ চিফ জুলফিকার আহমেদ বলেছেন মাজারের খাদেম আব্দুল ওয়াহিদ এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেছেন তিনি মনে করেছিলেন ওই ব্যক্তিরা তাকে হত্যা করার জন্য এসেছিল। তিনি আরো বলেন গ্রেফতারকৃতরা মানসিকভাবে কেউ সুস্থ নয় অথবা মাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য শত্রুতা করে কেউ এই হত্যাকাণ্ড সংগঠন করে থাকতে পারে। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ পুলিশকে 24 ঘন্টার মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মাজার দর্শন এবং অনুদান প্রদান পাকিস্তানে বহুল প্রচলিত একটি রীতি। সূত্র AFP।